আচ্ছা, ভিডিও অন। আজকে আমরা দেখব বিজনেস কার্ড। আমাদের যে ফটোশপে বিজনেস কার্ড কীভাবে করে, আমরা ইলাস্ট্রেটারে কীভাবে করে সেটা অলরেডি দেখে ফেলছি এবং আশা করি কারো কোনো প্রবলেম নাই। ডাই কার্ড, ব্লিড এরিয়া বা কোনটাকে কী বলা হয়, ঠিক আছে। এখন আজকে দেখব আমরা বিজনেস কার্ড কীভাবে ফটোশপে করতে হয়। তো আমরা ফটোশপ অন করে ফেলি আগে। তার আগে এখানে আমি ওকে, আবার একজন জয়েন করতেছে, একটু দেখি। আচ্ছা, চলে আসছে। বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে কি বলছিলাম, তিনটা জিনিসের কথা বলছিলাম। একটা হচ্ছে, এটা কাজ করি, আচ্ছা এটা এটা করে দেন, ক্যালকুলেটর, ওকে। দেখেন, বিজনেস কার্ডের ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে সেফটি এরিয়া, একটা হচ্ছে ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া আর আরেকটা হচ্ছে মানে ডাই কার্ড। এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। সেফটি এরিয়া, ব্লিড এরিয়া আর একটা পিন ডাইমেনশন, টোটালি মিলে হচ্ছে এটা। পিন ডাইমেনশন কতটুকু বলে, তারপর কোনটাকে সেফটি এরিয়া বলে এবং কোনটাকে এই ডাই কার্ড বলে, সরি ডাই কার্ড না, ব্লিড এরিয়া বলে। তো আমরা এখানে জানি ব্লিড এরিয়া হয় সবসময় পিন্ট এলিমেন্টের বাইরে, ঠিক আছে। মানে পিন্ট এলিমেন্ট, সরি পিন্ট এলিমেন্ট বলতেছি, মানে পিন্ট এরিয়া, পিন্ট এরিয়ার বাইরে, মানে আমাদের যতটুকু ফাইনালি আমরা হাতে পাবো তার বাইরের অংশটা হচ্ছে কি, তার বাইরের অংশ হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। এবং আমরা যে ব্লিড এরিয়ার ভিতরে থাকে আমাদের কি, সেফটি এরিয়া, ঠিক আছে, সেফটি এরিয়া বা সেফটি জোন যেটাকে বলি। আচ্ছা, আমরা সবাই জানি 3.5 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে টোটাল বিজনেস কার্ডের সাইজ। এবং এখান থেকে আমরা ব্লিড এরিয়ার জন্য কি করি, আমরা মাইনাস করি না, ইলাস্ট্রেটর আমরা মাইনাস করছি কি, 0.125। 0.125 করার কারণ হচ্ছে ওইটা শুধু ওইটা চারদিকে দেওয়ার একটা সুযোগ ছিল ইলাস্ট্রেটারে, কিন্তু কিন্তু ফটোশপে সেটা সুযোগটা নাই। ওই জন্য একটা জিনিস মাথায় রাখবে, 0.25, সরি ইয়ে করতেছি আমি, একটু 0.25। এই যে 0.25 যে মাইনাস করলাম, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এতটুকু আমাদের সেফটি এরিয়া। আমরা যদি একটু ফটোশপ ইলাস্ট্রেটার থেকে সহজাই আমরা ইলাস্ট্রেটারটা অন করি, দুইটা পাশাপাশি নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আচ্ছা, যে কোনো একটা কালার দিলাম, ইঞ্চ করে দিলাম, এখানে হবে 3.5 অ্যান্ড এখানে হবে 2, হাইট 2 এবং ওয়েট হচ্ছে এটা। এবং ব্লিডের ক্ষেত্রে আমাদের দিয়েছিলাম কি, 0.125, ঠিক আছে। 0.125 কেন দিছি, কারণ এখানে টপ বটম রাইট লেফট সব দেখানোর সুযোগ আছে। কিন্তু ফটোশপে যেটা করে, ফটোশপে কি ধরে, একটা হচ্ছে হাইট ধরে আর একটা হচ্ছে ওয়েট ধরে, এভাবে ধরে শুধু, যেটা এটা। ওই জন্য আমাদেরকে ফটোশপের ক্ষেত্রে একটু ইয়েটা ভিন্ন হয় আর এটার ক্ষেত্রে আবার আরেকটু অন্যরকম হয়। আচ্ছা, আমি এটাকে একটু অন করি আগে। এখন দেখেন, আমি যদি এটাকে আগে একটা কাজ করি, আমরা রোলারটা নিয়ে নিই, কন্ট্রোল আর, এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে ফেলতেছি। এটা তো আমরা অলরেডি জানি, তারপর একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই এটা। এবং এই যে ব্লিড, এই যে নিচের অংশ, নিচের এটা কতটুকু বলছি আমরা, সরি, শো গাইড, লক, আনলক, এবং এখান থেকে সেটা একটু, আচ্ছা একটু বলেন তো আমাদের সেফটি এরিয়া কতটুকু নামবে, মানে এদিকে ভিতরে কতটুকু আসবে, কমেন্ট করেন। এটা আপনাদেরকে বলছিলাম, দেখি মনে আছে কিনা। কি কারো জানা নাই সেফটি এরিয়া কতটুকু হবে, অথবা আমাদের যে টোটাল পিন ডাইমেনশন, এই যে পিন ডাইমেনশন থেকে সেফটি এরিয়া কতটুকু ভিতরে হবে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা কি, এটা ভুল হচ্ছে মনে হয় নাকি,
offset path minus 125. হ্যাঁ, মাইনাস 125 এটা। এবং দেখেন আমি ফটোশপে একটু যাচ্ছি, আবার ফটোশপে অন করতেছি। দেখেন স্টেপগুলো ভালোভাবে একটু খেয়াল করবেন, আমরা ইলাস্ট্রেটরে যেটা দেখছি ফটোশপে একটু ভিন্ন, ঠিক আছে? তবে ফাইনালি কিন্তু সেমটাই আসবে, একটু ভিন্ন। আমি একটু যাই, এটা গেলাম। যাওয়ার পরে দেখেন প্রথমত এটা আমাদেরকে কী রাখতে হবে, ইঞ্চে রাখতে হবে, যেহেতু এটা প্রিন্ট এলিমেন্ট। এবং উইথ হাইট, উইথ কত হবে আমরা নর্মালি যেটা জানি 3.5, এবং হাইট হচ্ছে 2, ঠিক আছে? যেহেতু এখানে ব্লিড দেওয়ার কোনো অপশন নাই, সো আমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আগে আমাদেরকে যেতে হবে সেফটি এরিয়া, সেফটি এরিয়ার পরে আমরা ভিতর থেকে যাব আমরা পিন ডাইমেনশন, এবং পিন ডাইমেনশনের পরে যাব আমরা ব্লিড এরিয়া। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমরা তিনটা তিনভাবেই দেখাবো। নেক্সট ক্লাস আমরা আরেকভাবে দেখাবো কীভাবে করে, তবে প্রথম স্ট্যান্ডার্ড ওয়েটা একটু দেখাই। দুটাই স্ট্যান্ডার্ড ওয়ে, কিন্তু দুইভাবে করা যায়, আপনারা যেটা আপনাদের জন্য সহজ হয়। ফটো ইলাস্ট্রেটর আমরা সেম কাজটা করছি, আপনারাও এখানেও চাইলে সেম কাজটাই করতে পারবেন। আচ্ছা, তার মানে আমি যদি 3.5 থেকে যদি দেখেন এখানে একটু দেখি, আমরা উইথ হাইট শুধুমাত্র এতটুকুই আছে, সরি 3.25, এবং এখান থেকে 1.75, ঠিক আছে? আমি তার মানে কী করলাম, 0.125 করে বাদ দিয়ে দিলাম। 0.125 করে কেন বাদ দিছি, কারণ আমি যদি 0.25 করে বাদ দিছি, 25 করে বাদ দেওয়ার কারণ কি, উইথ। উইথ বলতে কি বোঝায়, রাইট লেফট, এই দুইটা মিলেই কিন্তু আমার কি হবে, 0.25 কমবে। এবং আমি যদি একটু এখানে যাই, সরি 0.125 যোগ 0.125 কত আসছে, 2.5, ঠিক আছে? সেম জিনিসটা আমরা ইলাস্ট্রেটারে কি করতে পারতাম, 0.125 করে নিতাম। কি জন্য, কারণ আমাদের আমাদের কি দিতে পারতাম, আমরা প্রথমত ব্লিড দেওয়ার অপশন ছিল, এরপর আমরা আবার কি করতে পারতাম, আপনারা কি যে একটু দেখি 0.125, হ্যাঁ আমরা এখান থেকে কোথায় যেতাম, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত থেকে গিয়ে কিন্তু আমরা বাকিটা করতে পারতাম, কিন্তু এখানে ওই সুযোগটা নাই। ওই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে উইথ বলতে আমরা কি বুঝি, দুই দিক থেকে কমবে, এবং দুই দিক থেকে যেহেতু 0.125 করে কমবে, তার মানে 0.125 মিলে কত, 0.25, তো আমি ওই পরিমাণ কমাইছি। এবং হাইটের হাইটের মধ্যে কী হবে, টপ বটম, টপ বটম থেকে ঠিক সেম সেম 0.125 করে টোটাল কত কমাইছি, 0.25। এটা দিবেন, দেওয়ার পরে এখানে রেজুলেশন থাকবে কত, 300, এবং কালার মোড CMYK, এতটুকু দিয়ে আমি অন ইয়া করলাম। আচ্ছা, এটা কিন্তু আমাদের সেফটি এরিয়া, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে আবার বাকি অংশে যাব। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন। আগে আমাদেরকে সেফটি এরিয়া নিতে হবে, ওই জন্য আমি সেফটি এরিয়াটা নিয়ে নিলাম। এবং কেন ইলাস্ট্রেটর আমাদেরকে 0.125 নিতে হয়েছে, এবং কেন ফটোশপে 0.25 নিতে হচ্ছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জায়গায় আমরা কিন্তু গুলাই ফেলি। কারণ ইলাস্ট্রেটারে ছিল কি, রাইট লেফট টপ বটম নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ফটোশপে যেটা করে, ফটোশপ হচ্ছে উইথ এবং হাইট বলার সুযোগ থাকে। আচ্ছা, ক্লিয়ার। এবং আমরা এখান থেকে রোলার নিয়ে নিই, রোলার নিয়ে সেম ওই যে যে কাজগুলো ওইখানে করতাম রোলারের, এই কাজটা করে ফেলি এখানে। ওকে, নিলাম। নেওয়ার পরে আমাদেরকে যেতে হবে এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই যে দেখেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই যে কন্ট্রোল অল্টা সি, এটা দিলেও হবে, ঠিক আছে? এবং দেখেন আমি যখন এখানে আসছি, এখানেও কিন্তু উইথ এবং হাইট বলে আছে, কিন্তু এখানে কি নাই, টপ বটম রাইট লেফট এই কথাগুলো নাই। তার মানে আমাদেরকে এখানেও নিতে হবে কি, 0.25 করে। এখন আমি মাইনাস কেন দিচ্ছি না, কী বলো, আচ্ছা ফিক্সেল, ফিক্সেল থেকে এখানে ইঞ্চ করে দিলাম, তাহলে ইঞ্চ হয়ে গেল। এবং এখান থেকে 0.25, এবং এখানেও 0.25 দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে অবশ্যই আপনার ইঞ্চ থাকতে হবে, ইঞ্চ না থাকলে হবে না। এখানেও কিন্তু আমাদের উইথ হাইট এই জিনিসটা বলার সুযোগ নাই, আমরা যদি ভিতরের দিকে আসতাম তখন দিতে হইতো কি, মাইনাস দিয়ে কাজ করতে হইতো, যেটা আমরা ইলাস্ট্রেটারও করছি। ওকে, আমি প্রসেস
আচ্ছা এখানে মনে একটু ঝামেলা হচ্ছে, আমি একটু আবার যাই। ইমেজ ক্যানভাস সাইজ রিলেটিভটা অন করতে হবে, এখান থেকে ইঞ্চ করে দিব এবং এখানে 0.25 0.25। আচ্ছা এই যে এখন যেটা দেখতেছি আমি, এটা হচ্ছে আমাদের কি পিন ডাইমেনশন, এটা ক্লিয়ার নাকি আবার দেখাবো? প্রথমে নিচে আমরা সেফটি এরিয়া, এখন যেটা নিচে টোটাল পিন ডাইমেনশন, এখন কিন্তু 3.5 × 2, এটা বরাবর আছে, যেটা আমরা কম নিছিলাম একটু আগে। দেখলেন ডকুমেন্ট যখন তৈরি করছি তখন কিন্তু আমরা কিছু অংশ কম নিছিলাম, মানে 0.25 কম নিছিলাম, সেটা কিন্তু এখানে ফিল আপ করে ফেলছি। এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। ক্লিয়ার একটু সবাই কমেন্ট করেন, এই জায়গাতে একটু ভুল হবে সবাই। খালেদ আফু বুঝছেন? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা গেল, এখন হচ্ছে আমাদের কি নিতে হবে, ব্লিড এরিয়া, তার মানে আমাদের কি নিয়ে নিলাম, সেফটি এরিয়াও নিয়ে নিলাম। ভাইয়া আমি একটু কথা বলতে চাই। অবশ্যই বলেন। আচ্ছা আপনি আপনি যে রোলারটা নিছেন, আপনি যখন 0.25 ইয়ে করলেন, এটা এটা তো এখানে তো মাইনাস করেন না, প্লাস করাতে, সে কারণে আপনার রোলারের বাহিরে ইয়েটা সাইজটা কি চলে গেছে? জি জি জি, যদি ভিতর আনতে হইতো তখনই তো মাইনাস করতাম, মাইনাস দিতাম। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটরে করি। জি ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা নেট প্রবলেম করছে, এখন কি করতে পারি বলেন? তারপর আবার আসলাম, এখন আমাদের কি নিয়ে নিলাম, তাহলে আমরা পেন ডাইমেনশন ওই বরাবর আমরা কি করব, আমাদের রোলারটা নিয়ে নি, ওকে নিয়ে নিলাম। এবার চলেন ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া কতটুকু কত নিতে হয় সেটাও আমরা অলরেডি জানি, কত 0.25, তার মানে এখানে আমি ইঞ্চ করে দিব এবং এখানে কত তাও 0.25 0.25, এবং হাইটের ক্ষেত্রেও থাকবে কি 0.25, এবং এটা দিয়ে ওকে দিলাম। এই যে দেখেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি ব্লিড এরিয়া, তার মানে আমরা এখানে তিনটা জিনিস, আমাদের যে যে জিনিসগুলো থাকে ওগুলো পেয়ে গেলাম। এখন আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটা যেভাবে দেখাবো, এটা হচ্ছে ফোর একটা স্ট্যান্ডার্ড ওয়ে, ক্লায়েন্টের জন্য যেভাবে করি সেটা দেখাবো না, কারণ ক্লায়েন্টরা ফাইলগুলো কখনো ওপেনও করে না আর ক্লায়েন্টের জন্য এত গোছালোও থাকে না, ঠিক আছে? এখন আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ইনভেটো মার্কেট প্লেসগুলো, যেমন ধরো যে ফেসিভ ইনকামের জন্য যেগুলো বলি, বিশেষ করে গ্রাফিক্স রিভার বা ক্রিয়েটিভ মার্কেট, ওরা যেই ফাইলগুলো চায় বা যে ধরনের ফাইল চায় আমি আপনাদেরকে হুবু ওই ধরনের করে দেখাবো। এখন আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন এত কিছু জানতে হবে না, কিন্তু আমি আপনাদেরকে জানা দিব যাতে পরবর্তীতে কাজ করতে আপনাদের সহজ হয়। আচ্ছা গেল, তাইলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রাখবো না। আমি প্রথমে বলছিলাম এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে হয় অনেক সমস্যা, কারণ আমাকে কোথায় যেতে হয়, ব্র্যান্ডিং মোডে যেতে হয়, তো আমাদের তো দরকার নেই সেটা। তো আমরা এখান থেকে কি করব, পুরো এরিয়া জুড়ে যতটুকু নেওয়া দরকার ওই পরিমাণ একটা রেকটেঙ্গেল ড্র করলাম। ওকে আসলো, আসার পরে নিচে যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব, এবং এই যে এটা এটাকে একটু চেষ্টা করবেন, দেখেন কিছু অংশ বাইরে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মিলে কাজ করার জন্য, কারণ টুকিটাকি সিম্পল এই ধরনের কিছু জিনিসের জন্য আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ দিবে না এরা। এই যে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, এবং এটাকে আমি কি করে দিব, ব্ল্যাক কালার দিই, আজকে দেখি একটা ব্ল্যাক টাইপের কোনো একটা ডিজাইন করব। ব্ল্যাক বলতে আমি এটা রাখি, আচ্ছা দেখি 2F 2F 2F, এটা কি কালার পরে, এটা মনে হয় হ্যাঁ এই কালারটা দিলাম, ঠিক আছে? এবং দেখেন তাহলে এটাকে আমি কি করে ফেলবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড না, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড লিখে দিব, ব্যাকগ্রাউন্ড অথবা বিজি দিলেও চলবে। হ্যাঁ বিজি দিলাম, দেওয়ার পরে সেটাকে কন্ট্রোল
জি দিয়ে আমি গ্রুপ করে এই যে এখানে লিখে দিব গ্রুপের মধ্যে। ভাইয়া একদম ব্ল্যাক তো বুঝা যাচ্ছে না, একটু কোনো কালার এদিক সেদিক করে না, আমার বুঝতে সমস্যা হচ্ছে। না বুঝতে সমস্যা, আমার যেহেতু চোখের সমস্যা তো আমার এটা ধরতে একটু সমস্যা হবে, কালারটা একটু হাইলাইট কিছু একটা করে দেন। একটু ওয়েট করেন, একটু পরে ঠিক হয়ে যাবে, আমরা যখন এখানে ডিজাইন শুরু করব অ্যাটলিস্ট এতটুকু তো বুঝতেছেন, বুঝছেন এটুকু পার্ট তো দেখা যাচ্ছে না গাইডগুলা, একটু ওয়েট করেন, আমরা ডিজাইন যখন শুরু করব তখন এই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ করি, যেহেতু আপনি ওইটা বলতেছেন এখন, ঠিক আছে এখন তো বোঝাচ্ছে নাকি? হ্যাঁ এখন বুঝে যাচ্ছে। আচ্ছা এখন দেখেন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এবং এখানে দিয়ে দেব আমি ব্যাকগ্রাউন্ড, জি আর ও ইউ এন ডি। আচ্ছা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রাফি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখন তো আমাদের তো ব্যাকগ্রাউন্ডটাকে বারবার চেঞ্জ করতে হয় না, সেজন্য আমাদেরকে এটাকে লক করে ফেলবো, ঠিক আছে? লক করার আগে আমরা এই যে এটাকে আমরা একটা কপি করে ফেললাম, কপি করে মানে আমরা বারবার ড্র না করার জন্য, কারণ আমরা অনেক কিছু কী করবো বারবার কপি করে ফেলবো, এটাকে লক করে ফেলবো। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেল, এই যে আমার ব্যাকগ্রাউন্ড, এবং এই যে এটা, আচ্ছা এখানে, আচ্ছা এটার কারণে বোঝাচ্ছে না, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, লক করার পরে এটাকে আমি কি করে ফেলবো, আমাদের যে ডাইকাট, সরি এই যে ব্লিড এরিয়া, সরি আমি বারবার কথাই হয়ে যাচ্ছে, ব্লিড এরিয়া, ওই ব্লিড এরিয়া বরাবর ইয়া করে ফেলবো, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্লিড এরিয়াটা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে এখান থেকে যাব গিয়ে, এটা কিসের কাজ, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুলের কাজ, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুল আসলাম, এবং এই যে এখান থেকে এটাকে অফ করে দিলাম, কি করে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, এবং স্ট্রোক কালার, স্ট্রোক কালারের মধ্যে যদি আপনি 9 দেন দেখবেন এটা পারফেক্টলি মিলে যাবে, তবে একটা কালার দিতে হবে, আমি এখান থেকে একটু অ্যাশ টাইপের দিতে হবে, এটা নির্দিষ্ট করে ইয়া নাই যে কোন কালারটা দিতে হবে। আচ্ছা আমি রেড কালারটাই দিই, বুঝলাম না এটা এখানে আসে না কেন ওগুলা। আচ্ছা আসে নাই, আমি আবার একটু যাই, এটা এখান থেকে দেখাই 9, এই যে এখন আসতেছে 9 পিক্সেল পরে না, 9 ইঞ্চ যদি দিই আমি, আচ্ছা 9 ইঞ্চ হলে বেশি হয়ে যায়, আচ্ছা ওইটা বাদ দিয়ে আমি ওইভাবে না দেখাই। আবার গেলাম এখানে, এখান থেকে গিয়ে স্টকটাকে আমি অফ করে দিই, এবং ফিল কা, আচ্ছা আবার দেখেন আমি এটা এটা বাদ দিই, এটা আপনারা ইয়া করে ফেলবেন, আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদেরকে এখানে কয়েকটা জিনিস আগে মাথায় ডিজাইন শুরু করার আগে কয়েকটা জিনিস ঠিক করে ফেলতে হবে, একটা হচ্ছে ব্লিড এরিয়া আর আরেকটা হচ্ছে ডাইকাট, এই কয়েকটা জিনিস করে এরপর আমরা ডিজাইন শুরু করব। প্রথমত ব্যাকগ্রাউন্ড তো মাস্ট, ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি কী করে ফেললাম, ফিক্সড করে ফেললাম, এরপরে বাকি জিনিসগুলা আমি কন্ট্রোল জ্যা দিয়ে কপি করলাম, এবং এটাকে আমি টেনে গ্রুপের উপর নিয়ে আসলাম, মানে গ্রুপ থেকে বের করে ফেললাম, গ্রুপটাকে লক করে দিলাম, এবং এই যে এটা, এটাকে দেখেন আমি কেটে ফেলবো, ঠিক আছে? কীভাবে কাটবো দেখেন, আমি সেম আবার যাবো কোথায়, রেক্টেঙ্গেল টুলে যাব, এবং রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে এই যে উপর দিকে দেখেন এক্সক্লুড ওভারলুপিং শেপ, এই কথাটাতে আসবেন, এক্সক্লুড ওভারলুপিং শেপ, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে কি আমি কোন লেয়ারে আছি। এবার এখান থেকে সেটা আমাকে কি করতে হবে দেখাই দিব, এই এটা কিন্তু কেটে গেছে, এটার দিকে তাকাইলে বুঝতে পারবেন। আমি আবার কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাক করলাম, আমি এটা অফ রাখি তাহলে আপনারা বুঝবেন, আমি ব্যাকগ্রাউন্ডটাকে অফ রাখলাম, এই লেয়ারটার দিকে খেয়াল করেন এখন কিন্তু এটা কিন্তু ফুল আছে, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট হাইড করে রাখার পরও কিন্তু এটা এটার কারণে শো ইয়া করতেছে, মানে দেখা যাচ্ছে। এবং আমাদেরকে এখানে আসতে হবে কোথায়, এক্সক্লুড ওভারলুপিং শেপ, এখানে এসে এই যে যতটুকু আমাদের প্রিন্ট এরিয়া, যতটুকু আমাদের প্রিন্ট ডাইমেনশন, ওই প্রিন্ট ডাইমেনশন বরাবর কী করতে হবে, ড্র করতে হবে। যখন আপনি প্রিন্ট ডাইমেনশন বরাবর ড্র করবেন ওইটুকু অংশ থেকে বাকি অংশ কেটে যাবে, ঠিক আছে? এবার এই জায়গাটা রাখতে আপনি একটু অ্যাশ কালার টাইপের দিয়ে দিবেন, এটা নির্দিষ্ট করে কোনো কালার নাই, তারপর আমি একটু অ্যাশ কালার টাইপের দিচ্ছি অথবা এই কালারটাই দিচ্ছি, এই তার মানে এটা হচ্ছে আমাদের ব্লিড, তার মানে এটা যে কেউ ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা অন করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ব্লিড, এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্লিড গেল,
এরপর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে ডাইকার্ড। ডাইকার্ডটা কখনো কর্নারের জন্য হইলে প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদেরকে যখন রাউন্ডেড ডিজাইনগুলো হবে, একটু কর্নারগুলো একটু রাউন্ডেড টাইপের হবে, তখন কিন্তু আমাদেরকে ডাইকার্ডটা দিতে হয়। আর তাছাড়া আমরা যে মার্কেট প্লেসের জন্য মূলত দেখাচ্ছি আপনাদেরকে, ওই মার্কেট প্লেসের জন্য হইলে কিন্তু আপনাদেরকে মাস্ট ডাইকার্ডটা দেখাইতে হবে। তো ডাইকার্ড দেখানোর জন্য দেখেন রাউন্ডেড রেক্টিঙ্গেল টুল, এখানে আসলাম। এখানে আসার পরে রেডিয়াস ভ্যালু দিকে একটু খেয়াল করবেন কতটুকু পর্যন্ত হয়। আপনি কি 100% রেডিয়াস ভ্যালু দিয়ে কি বিজনেস কার হবে? না, রেডিয়াস ভ্যালু সবসময় টার্গেট করবেন 25 থেকে 30, 35 এর ভিতরে রাখার জন্য। তো 30টা রাখলে এনাফ, ঠিক আছে? তো আমি একটু যাই, তাহলে আমাদের এটা কোথায় হবে, আমাদের এটা কোথায় হবে, আমাদের এটা হবে এই যে আমাদের যে পিন ডাইমেনশন ওইখানে। কেউ যদি এখান থেকে শুরু করেন, মানে যেখানে সেফটি এরিয়া ওইখান থেকে শুরু করলে কিন্তু ভুল করবেন। আমি এই যে এখানে যাচ্ছি, এই যে এখানে পিন ডাইমেনশন বরাবর ড্র করলাম, এবং চেষ্টা করবেন এখানে এটাকে অফ রেখে, এই যে আমি এখানে যাচ্ছি এখান থেকে অফ করে দিলাম, স্টক কালার রেড করে এখানে 1 PT দিয়ে দিলাম, 1 হয়েছে কি দেখা যায়। এই যে দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইয়া করলে, এই যে আমি একটু ব্লিডটা কমাই, এখন কিন্তু দেখা যাচ্ছে, একটু যদি খেয়াল করেন, এই যে দেখেন, ঠিক আছে? এটাই হচ্ছে টোটাল আমাদের ডাইকার্ড। আমি এটাকে একটু ডাইকার্ড লিখে দিই, ডাইকার্ড, আচ্ছা, এবং ব্লিডটা থাকবে উপরে। এবার দুটোটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আবার একটা গ্রুপ করে দিবেন এবং লিখে দিবেন BLWD, ব্লিড অ্যান্ড ডাইকার্ড, ডাইকার্ড। এই হচ্ছে টোটাল প্রথম এই স্টেপগুলো আমাদেরকে কন্ট্রোল শুরুতে করে ফেলতে হবে। তার মানে ব্লিড এবং ডাইকার্ড থাকবে উপরে, এবং এই যে ফোল্ডারটা করে দিলাম, এই ফোল্ডার দিয়ে গ্রুপটা দিয়ে বুঝতে পারবে যে কি এটার ভিতরে ব্লিড এবং ডাইকার্ড আছে। তার মানে এই যে এটা হচ্ছে ব্লিড, এটা অন অফ করে দেখতে পারবে, আর এটা হচ্ছে আমাদের ডাইকার্ডটা, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল এইচ দিই তাহলে এখন বুঝতে পারবো, দেখেন এই ব্লিড ডাইকার্ড, আচ্ছা, এটা এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। ব্লিড ডাইকার্ড এবং ব্যাকগ্রাউন্ডটা নেওয়া পর্যন্ত যে জিনিসগুলো, এগুলো ক্লিয়ার কিনা? দুইজন ক্লিয়ার, 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 আরেকজন আছে ইসরাত জাহান, এখন কিছু বলার নাই, সোনাফু বলছেন, মুন্নি ফুনি উনিও বলছেন, জাহিদুল, হ্যাঁ, আচ্ছা, নেট প্রবলেম মনে হয়, বুঝছেন আপনি, বুঝছেন, লাস্ট নেট প্রবলেম করছে, আচ্ছা, আচ্ছা, নেট প্রবলেম করলে তাহলে একটা কাজ করিয়েন, ভিডিওটা একটু প্রথম থেকে দেখে নিয়েন। আচ্ছা, গেল, তার মানে এখন আমরা ডিজাইন শুরু করতে পারবো। এখন এটাকে আমি অফ করে দিলাম, ঠিক আছে? ব্লিড এরিয়া আমাদের দরকার নাই, ব্লিড এরিয়া আমরা কি রাখবো, হাইট রাখবো। এই যে আইটা অফ করে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে আবার আমি ওগুলো নিয়ে আসলাম যেগুলো আমাদের এখানে অফ করে রাখছিলাম। তো আজকে আমরা এখানে মূলত আমরা আগে একটু ফ্রন্ট পার্টটা করে ফেলি, কারণ ব্যাক পার্টে খুব একটা ডিজাইন থাকে না, ঠিক আছে? তো আমি কি নিয়ে করতে পারি, আচ্ছা, আমি একটু কাজ করি, আগে লোগোটা সিলেক্ট করি, কি নিয়ে করতে পারি, আচ্ছা, আমার মনে হয় এটা দিয়ে চলবে, আচ্ছা, আমার একটা ক্লায়েন্টের কাজ এটা দিয়ে করি, মানে ফটোগ্রাফি বিজনেস কার্ড এই টাইপের কিছু একটা করি, আচ্ছা, এই লোগোটা নিয়ে যাব, অথবা এটাকে হোয়াইট করতে পারি, কোনটা নিতে পারি, আচ্ছা, এটাই নিব, আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা ফটোগ্রাফির জন্য করব, মানে ওই রিলেটেড কাজগুলাই করব। আচ্ছা, দেখেন আমরা একটা রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুল থেকে এটা আমি শিওর না কি ডিজাইন করব, জাস্ট আমি একটা কিছু একটা করার চেষ্টা করতেছি, এবং
এবং এই যে এটাকে ক্লিক দিয়ে আমরা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কোথায় কোথায় পড়ছে দেখেন, এটা দেখা যাচ্ছে না কেন, এটা পড়ছে আমাদের ব্লিড এবং ডাইগার্ডের মধ্যে, যেটার আমি আইটা অফ করে রাখছি, ঠিক আছে? তো ওই জন্য যেটা করতে হবে ওইটা একটু আমাকে বের হয়ে আসতে হবে ওইখান থেকে, এবং ব্লিড ডাইগার্ডকে শুধু আই অফ করলে হবে না, এটাকে লকই করে রাখতে হবে, কারণ আমি যদি লক না করি তার মানে আমাদের এটার ভিতরে ফরার সম্ভাবনা থাকে, যে কোনো ডিজাইন এখানে যাবে, কিন্তু যখন লক করবেন এখানে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা এটাকে আমি একটু, আচ্ছা এটা আমি ফুল ব্ল্যাক দিই, কন্ট্রোল টি দিলাম এবং একটু এই পরিমাণ মোটামুটি একটা এরিয়া নিয়ে করছি, এবং এটাকে একটু ছোটো করি, এটাকে মিলাই ফেললাম এদিকে। নিচের দিকে দেখি, নিচে একটু বাড়তি আছে, ওইটা একটু মিলাই ফেলি। ওকে, এদিকেও কিছু অংশ, এই ওকে নিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে গ্রুপ করে করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আমরা একটা শেপ দিই, মানে একটা যাতে ক্যামেরা টাইপের মনে হয় ওই টাইপের একটা শেপ দিই। আচ্ছা এখন আমাদের ডিজাইনটা, একটা জিনিস খেয়াল করেন, আমাদের ডিজাইনটা কি এর বাইরে যাবে? যাবে না, আমাদের ডিজাইন যাবে এখান থেকে শুরু হবে, কিন্তু আমাদের মেইন যে কন্টেন্টগুলো ওগুলো এটার বাইরে যাবে না। তো সেটার জন্য আমরা একটা কাজ করি, এখানে একটা ফ্যান টুলটা নিই, ফ্যান টুল নিয়ে এবং এদিকে, আচ্ছা নিলাম এবং এখান থেকে স্টকটাকে অফ করে দিলাম। এই এটা একটু ঝামেলা করে, আমি একটু এখানে না যাই, আর স্টকে গেলাম এবং এখান থেকে প্রপার্টি থেকে রেড কালার এবং এই যে আসে না। আচ্ছা আরেকটা কাজ করি, এটা বাদ দিই, আমরা ডাইরেক্ট সরাসরি এখান থেকে ড্র করি। এই যে লাইন টুল, লাইন টুল থেকে লাইন টুল, শক্ত দিকে উল্টা পাল্টা কাজ করতেছে, লাইন টুল এত মোটা হয়েছে কেন? উইথ হাইট, উইথ থাক, হাইটটাকে একটু কমাই দিলাম, 1 PT দিলাম এবং সেটাকে একটু হোয়াইট করে দিই। এটা হচ্ছে শেপ, আচ্ছা হোয়াইট কালার দিলাম। এবং এটাকে ধরে আমি অল্টা ধরে একটা কপি করে নিয়ে আসলাম এবং কন্ট্রোল টি দিয়ে, সেটা কী করবো, কন্ট্রোল টি দিলে হবে না, শুধু শিফট ধরে টি দিলাম আমি, মানে শিফট ধরেছি কী জন্যে, যাতে এটা সোজাসুজিভাবে হয়, এবং এটা আমি এখানে ড্র করলাম। ওকে এটা আমার হয়ে গেল, এবং যেহেতু আমার অটো সিলেক্ট অন আছে আমি এই জিনিসটাকে একসাথে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটাকে কী করতে পারি দেখেন, রাইট বাটন ক্লিক করে এখানে মার্চ শেপ, তার মানে কী হয়ে গেল, একটা হয়ে গেল। যখন একটা হবে এবং এটাকে আমি কি করতে পারি আবার, আচ্ছা এটা একটু বেশি বড় দেখাচ্ছে, আমি একটু আবার প্রথম থেকে আসি, একটু ছোট করে ড্র করে, এতটুকু থাকুক এবং লাইন টুলের মধ্যে কেন আবার উইথ হাইট দিয়েছে কে জানে, 1 PT দিলাম, কালার এখান থেকে হোয়াইট দিলাম, 1 PT হয় নাই, এবং
আবার আসলাম এখান থেকে, ওয়ান করে দিলাম, এই যে এখন ওয়ান হয়ে গেল। এবং সেম এটাকে আমি এটার নিচে রাখি, এবং সেটাকে আর যদি একটু ছোটো করার প্রয়োজন পড়ে তাহলে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আর একটু ছোটো করে শিফট ধরলে সোজাসুজিভাবে কাজ করবে। এটা আমার কাছে বাইরে কেমন লাগে, কালার চেঞ্জ হয়েছে অটো। ওয়ান পিটি এখানে কিছু ঝামেলা করতেছে, কালার টালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কোন ইফেক্ট তো পড়ে নাই। না এগুলা ক্র্যাক ভার্সন ইউজ করি, তো এগুলাতে কিছু কিছু এরর থাকে, যেমন ধরো লাইন টুলে যদি এখানে উইথ হাইট দেওয়ার সিস্টেম থাকে তাহলে রেক্টিঙ্গেল দরকার কি ছিল। আচ্ছা আমি এখান থেকে এটাকে ওয়ান করে দিই, এবং এখান থেকে এটাকে হোয়াইট করে দিলাম, ওয়ান পিটি এই যে দিলাম, দেওয়ার পরে একটু নিচে নামাই। আচ্ছা আনলাম, এবার কন্ট্রোল সি, না কন্ট্রোল সি লাগবে না, এটাকে আমি কন্ট্রোল যা দিতে পারি, অথবা এটাকে শিফট ধরে আমি কি করতে পারি, সরি অল্টা ধরে একটা কপি করে ফেললাম, কপি করে এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করব, এই যে শিফট ধরে রোটেট করব, শিফট ধরে যখন রোটেট করব এটা কিন্তু কি হয়ে যাবে, এবার এটাকে আমি এটার সাথে ম্যাচ করে দিলাম। ওকে দেখেন এক পার্ট আমি করলাম, এই যে এটাকে দুটাকে ধরে আমি এখান থেকে কি করব, কফি মার্চ, এই যে মার্চ শেপ করে ফেললাম, মার্চ শেপ করার পর এটা কি হয়ে গেল, একটা হয়ে গেল। এখন আমার যে কাজটা হবে, অল্টা ধরে আমি আরেকটা বের করলাম, শুধু অল্টা ধরে না অল্টা শেপ ধরে বের করে রাইট বাটন ক্লিক করলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে কি করে দিলাম, হরিজেন্টালি চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন এটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল এইচ, এই যে দেখেন আমার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আবার আমি একটু ব্যাগে যাচ্ছি, দেখেন আমি ওইটা একটু এটা অফ রাখি কাজ করি আপাতত, অল্টা ধরে এটাকে আমি বের করলাম, শুধু অল্টা ধরে না অল্টা ধরে কপি করছি, কিন্তু শিফট ধরে কি করলাম এটাকে সোজাসুজিভাবে নিয়ে আসলাম। আনার পরে এটাকে এই যে দেখেন এটা কন্ট্রোল টি দিতে হবে, মানে ফ্রি ট্রান্সফর্ম করলাম, ফ্রি ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে এখানে হরিজেন্টাল ফ্লিপ হরিজেন্টাল, এটা যখন দিব এটা অটোমেটিক কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবং কন্ট্রোল এইচ দিয়ে আমি ওইটা একটু এটা ঠিক করে ফেলি, এই দিলাম। এবং এই যে দুটোটাকে একসাথে ধরবো, মানে আমাদের লেয়ার এটা এটা একসাথে ধরে কন্ট্রোল কন্ট্রোল নিব না, আমি একটা কাজ করি, এটাকে চাইলে একটাও করে ফেলতে পারি, অথবা একটা করলে উচিত হবে না, কারণ এটা যেহেতু আমরা একটা এয়ার স্ট্যান্ডার্ডে করতেছি আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখতে হবে। এখানে আমি এই দুইটাকে একটা করতে পারি, কিন্তু দুটোটাকে আবার একটা করবো না, অল্টা ধরে এই দুটোটাকে বের করে নিলাম। এটা কি আসতেছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিছু হবে না, ইফেক্ট পড়বে না। আচ্ছা এটা কোনটা, এটা হচ্ছে এটা 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 দুটোটাকে ধরলাম, এবার অল্টা ধরে আমাদের ইয়ার উপরে তো ওই জন্য এমনটা আসতেছে, অল্টা ধরে নিচে নিয়ে আসতেছি, অল্টা এবং শিফট ধরলাম, এই যে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল টি, সেম জিনিসটাকে আবার আমরা কি করতে পারি, এই যে এখান থেকে দেখেন ভার্টিক্যাল, এখন করতে হবে ভার্টিক্যাল, কারণ হরিজেন্টাল বলতে কি এদিক ওদিক চেঞ্জ করা, কিন্তু আমাদের এটা তো উপর নিচে চেঞ্জ হবে, তো সেটা নিয়ে আমরা এটা এখানে মিলাই দিই। আচ্ছা যা হয়েছে হোক, ওকে এবার যদি আমরা কন্ট্রোল এইচ দিই, দেখেন মোটামুটি একটা মনে হচ্ছে এখানে একটা ক্যামেরা, এটাই ফের এইচ গেল। এই যে সবগুলাকে, এই যে দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে যে ইয়াগুলো হয়েছে সবগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এবং এখানে লিখে দিব সেভ,
শেপ। ওকে আমার শেপ শেষ, এটা একটু আবার নিচে নিয়ে আসি, হয়ে গেল। এবং এই যে এটা, এটাও কিন্তু শেপের ভিতরে পড়তে পারে, এটা একটা শেপ, রেক্টেঙ্গেলের যেটা সেটাও শেপ। সেটা রাখবো আমি কোথায়? এই যে নিচে, সবার নিচে। কারণ আমি যদি নিচে না রাখি কি সমস্যা হবে দেখেন, কন্ট্রোল এইচ দিলাম, যদি আমি নিচে না রেখে যদি যে কোনো একটা জায়গায় রাখি দেখেন এটা কিন্তু ভিতরে চলে যাবে, ওই জন্য এটাকে আমি নিচে রাখলাম যাতে করে সবগুলো শেপ উপরে থাকে, যেহেতু এটা উপরের অংশ। আচ্ছা আবার কন্ট্রোল এইচ এটা নিয়ে আসলাম। এবার এখানে একটা ইমেজ দেওয়ার ইয়া করি, যাতে ইমেজ দিতে পারি আমরা এখানে তিনটা। আচ্ছা নিলাম এতটুকু, এবং এগুলাতে কালার দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কালার দিচ্ছি এবং এটাকে আমরা তিনটা করব। অল্টা ধরে বের করলাম, অল্টা শিফট ধরে এই একটা আসলে অল্টা শিফট ধরে বের করলাম, আবার সেম অল্টা শিফট ধরে এটাকে নিলাম। এবার এইখান থেকে নিতে পারি, এই যে সেফটি এরিয়া, এই সেফটি এরিয়া, সেফটি এরিয়া তিনোটাকে একসাথে ধরলাম। একসাথে ধরে দেখেন এগুলাকে আমি কি করবো এখন, ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউট কিসের সাথে করব? অবশ্যই আর্টবোর্ডের সাথে না, সিলেকশনের সাথে। তো এখান থেকে আমি কি করলাম, এই যে ডিস্ট্রিবিউট করে দিলাম এবং এটা উপর নিচে মিলাই দিলাম, এই যে হয়ে গেল। এবং এগুলোর ভিতরে আমরা একটা ইমেজ প্লেস করব। তো ওই জন্য যেটা করতে পারি, এই যে তিনোটা, এই তিনোটা কিন্তু একটা গ্রুপ করতে পারে, ঠিক আছে, ইমেজ হিসেবে। এখানে নাম দিব আমরা ইমেজেস, ঠিক আছে। এবং সেটাকে দেখেন আমার কিন্তু কোথায় আছে, এটা এই যে শেপ লেয়ারের ভিতরে, আমি শেপ লেয়ার থেকে এটাকে বের করে ফেলতেছি, আমরা পরে এটাকে ইয়াটা করব। আচ্ছা আগে বলেন তো কারো কাছে কঠিন লাগতেছে? সবাই শুধু নেট প্রবলেম, আপনারা মনে মোবাইল মোবাইল ডাটাতে করেন মনে হয়। আচ্ছা এখন দেখেন আপনাদের কঠিন লাগতেছে, কারণ হচ্ছে এখানে আমি ওই যে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী করতেছি, কিন্তু আপনারা অ্যাক্টিভ ইনকামের জন্য এত কিছু লাগবে না, কারণ ফাইবার বা আপওয়ার্কের যে ক্লায়েন্টগুলো ওগুলোর জন্য অনেক কঠিন লাগে, ওগুলোর জন্য কিন্তু এত কিছু প্রয়োজন নাই, কিন্তু আপনারা এই জিনিসগুলো একটু জানেন, ঠিক আছে। এই জিনিসগুলো যদি না জানেন তাহলে কিন্তু হবে না। আপনারা এটা দেখে দেখে, ভিডিওটা দেখে দেখে সেম ডিজাইনটা আবার একটু করবেন, যখন এটা করবেন তখন দেখবেন যে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন আমি বারবার এটাকে গ্রুপ করে ফেলতেছি, ফাইনালি দেখবেন এটা কত কত সুন্দরভাবে এটা আমরা সাজায় ফেলি, গ্রুপটা কেন করতেছি। আপনারা শুধু দেখে যান, এবং দেখে গেলে হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে। আমার তো ভয় লাগতেছে, ভয় লাগার কিছু নাই, ভয় লাগার কিছু নাই, নয় ছয় করে করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সোনাফু আপনি এটা বললে হচ্ছে না। আচ্ছা করলাম, এখন দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস আছে, যেমন ধর আমাদের এটা কিন্তু এটার সাথে লেগে গেছে, তার মানে আমাদের এটা একটু চেঞ্জ করা দরকার, আর একটু ছোটো করা দরকার। একটা কাজ করি, একটু ডিলিট করে দিই, একটা রাখি, কারণ আমাদের এটার সাথে লেগে গেলে তো আর ভালো দেখাচ্ছে না। কন্ট্রোল টি, এটাকে একটু ছোটো করি, চলে। এবং এই যে এটাকে এন্টার দিলাম, এটাকে আমরা তিনটা করব, এতটুকু রাখি। এবং এটা এটা তিনোটা দেখেন, আমি তিনোটা অল্টা ধরে ধরে, সরি কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেগুলোকে কি করে দিব, ডিস্ট্রিবিউট করে দিব, এটা দিলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউট করার পর আমরা এই যে দেখেন এই জিনিসটা আমাদের এদিকেও মিলে গেছে, এদিকেও মিলে গেছে, ওকে। এবার সেটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল জি লাগবে না, কারণ অলরেডি আমরা ইমেজ নামের একটা গ্রুপ করে ফেলছি। আচ্ছা এবার চলেন, এখানে একটু মনোযোগ দিবেন এই জায়গাটাতে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটায় ভুল যদি করেন আপনার ফাইল অ্যাপ্রুভ হবে না, এই জায়গাটায় ভুল করলে। দেখেন আমরা একটা ইমেজকে এখানে ক্লিপিং মার্কস করতে পারি, কিন্তু আমাদের ওই যে মার্কেট প্লেস যেগুলোর কথা বলতেছি ওরা কিন্তু ডাইরেক্ট সরাসরি এভাবে চায় না, ওদেরকে যত সহজে আপনি ওদেরকে মুখে তুলে দিতে পারেন এভাবেই চায়, ঠিক আছে। সেটার জন্য দেখেন আমরা যেটা করি, একটা ইমেজ নিয়ে আসি, দেখি আমার মনে হয় ওই ক্লায়েন্টের কিছু ইমেজও আছে। এখানে মনে কিছু ইমেজ আছে, আচ্ছা এই ইমেজগুলো যে কোথায় কেমন দেখাবে সেটা সব ওনাকে ইয়া করে করে দেখাইছিলাম। আচ্ছা
কোনটা ইউজ করতে পারি, তিনটা ইউজ করব। এটা হবে এক দুইটা তিনটা, আচ্ছা এখান থেকে ইউজ করতে পারবো। তা আমরা তাহলে কোথায় যাব, প্লেসে যাব। দেখেন এই যে প্লেস এমবেডেড আসলাম, আসার পরে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এটা নিলাম, প্লেস করে দিচ্ছি, এই আসলো। এবার এটাকে আমি ছোট করি, ছোট করার পর এটাকে আমি এখানে রেখে, দেখেন শেপটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে কোথায়, উপরে ইমেজটা। এবং আমরা কি করতে পারি, এন্টার দিলাম, কি করতে পারি, অল্টা ধরে আমরা যখন এখানে ক্লিক দিব তখন কি হয়ে যাবে, ওই শেপের ভিতরে এটা কি হয়ে যায়, ক্লিপিং মার্কস হয়ে যায়। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না কেন, আচ্ছা এটা তো এটা না, আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে এটার সাথে একটা ক্লিপি মার্কস করা, তার মানে এটা হচ্ছে এটা, আমি এখানে যাইতে হবে এবং এখান থেকে ক্লিপি মার্কস করলে এই যে দেখেন হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল টি দিলাম, এন্টার দিলাম, এই যে ইমেজটা প্লেস করে ফেললাম। এটা কঠিন লাগছে কার কাছে বলেন, এটা একটু কঠিন লাগছে কেন, লাগছে কিনা বলেন। আচ্ছা কঠিন লাগে নাই, বাকির একটু কমেন্ট করেন, না লাগে নাই। আচ্ছা এখন চলেন আমরা এই কাজটা করব না, এই কাজটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্ট বলতে আমরা যে লোকাল যেগুলো কাজ করব ওগুলোর জন্য। কিন্তু আপনি যদি প্যাসিভ ইনকামের চিন্তা করেন তখন একটু অন্যভাবে কাজগুলো করতে হবে। দেখেন এটা হচ্ছে এদিক থেকে, তার মানে আমি এটাকে একটু সরাই ফেলি, মানে এদিক থেকে তো আমাদেরকে এফ কি বলে এটাকে, এই এফ ফরম্যাটটা ফলো করতে হবে সব সময়। এফ এর কিভাবে কাজ হয়, এদিক থেকে আসে, এরপর এদিক থেকে আসে, যেটা আমরা একটা নিউজ পেপার যেভাবে পড়ি আমরা এদিক থেকে পড়া শুরু করি, এদিক থেকে না। ঠিক আছে, ওইটাকে বলা হয় এফ ফরম্যাট। আমি এটাকে চেঞ্জ করে ফেললাম টু ওয়ান অ্যান্ড থ্রি। আচ্ছা দেখেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে করতে হবে রেস্টোরাইজ লেয়ার, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্টটা স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। এখন দেখেন যখন আমি রাইট বাটন ক্লিক করে এখানে, আচ্ছা এখানে মনে একটা একটা ভুল হচ্ছে, আচ্ছা আমি আবার একটু যাচ্ছি। ওকে দেখেন প্রত্যেকটা জিনিসকে, মানে আমরা যেটাকে ক্লিপিং মার্কস করব ওই লেয়ারটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন ক্লিপিং মার্কস করার সিস্টেম কি, আমি যদি একটা এখানে ইমেজ নিয়ে আসি, লেয়ার কয়টা হবে, দুইটা লেয়ার না। এখন আমার একটা ইমেজ যদি এটাকে প্লেস করি, অবশ্যই একটা ইমেজের লেয়ার আর একটা হচ্ছে এই এটার লেয়ার, তো সেই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে আগে আপনি কন্ট্রোল জ্যা দিয়ে কি করে ফেলবেন, গ্রুপ করে, মানে আলাদা করে একটা নিয়ে নেবেন কন্ট্রোল জ্যা দিয়ে। এবং এটাকে আমি কি দিতে পারি, ইমেজ ওয়ান অথবা শেপ ওয়ান, শেপ ওয়ান এটা দিয়ে দিলাম। এবং এই যে এটা, এটাকে আমরা কি করব, রেস্টোরেজ লেয়ার করার পরে এরপর করবেন কনভার্টটা স্মার্ট অবজেক্ট। এবং এই যে আমি এখানে যখন, আচ্ছা আবার একটু যাই, কি কি করলাম প্রথমে আবার একটু মনোযোগ দিবেন, প্রথমত করলাম আমাকে জানতে হবে এখানে ইমেজের ইমেজ প্লেস করব কোথায়, এটার ভিতরে। যদি এটার ভিতরে ইমেজ প্লেস করতে হয় তার মানে আমাদেরকে অবশ্যই ইমেজের জন্য একটা লেয়ার হয়, এবং আমি এই যে ইমেজের লেয়ারটা ডাইরেক্ট সরাসরি প্লেস করবো না, সেটা অন্য জায়গা থেকে প্লেস করব। তো সেটার জন্য আমি আবার একটু ডিলিট করলাম, সেটার জন্য এটাকে কন্ট্রোল জ্যা দিয়ে ওই লেয়ারটাকে কপি করব। কপি করার পর রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, রেস্টোরেজ লেয়ার, দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে আবার যাব রাইট বাটন ক্লিক, এরপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। তাহলে কি হয়ে গেল, দেখেন প্রথমে এটাকে রেস্টোরেজ করলাম কি জন্যে, রেস্টোরেজ করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, যাতে করে এটা অন্য একটা ট্যাব থেকে আমরা প্লেস করতে পারি, কারণ এখানে সে পারফেক্টলি ম্যাচ করতে নাও পারে, কিন্তু আপনি যখন সেটাকে অন্য জায়গা থেকে করার সুযোগ দিবেন তখন কিন্তু সে পারফেক্টলি করতে পারবে। ওই জন্য এই দুইটাতে আবার যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এবং ক্লিপিং মার্কস করছি কি জন্য, এটা দিয়ে আমি মিন করছি কি, এটা দিয়ে এটাকেই আমি মিন করছি, মানে এখানে প্লেস হবে। এবার এখানে আমি ডাবল ক্লিক করলাম, আলাদা একটা ট্যাবে আসলো, এবার আমি এখানে ইমেজটা প্লেস করব। এখান থেকে এগুলা ঝাপসা টাইপের আসলো, এবার এটাকে
এটা দিলাম, টু করে দিয়ে এতটুকু দিয়ে এন্টার দিলাম, এন্টার দিয়ে কন্ট্রোল এস দিতে হবে, কারণ আমরা জানি এখানে সেভ দিলে তারপর গিয়ে আমরা ওইখানে আউটপুটটা পাবো। এই যে দেখেন, তাহলে কি হলো, আমি এখানের মধ্যে লিখে দিতে হবে কি, প্লেস ইউর ইমেজ, প্লেস ইউর ইমেজ। তার মানে এখন কেউ যদি, যখন আপনার ফাইলটা যখন মার্কেট প্লেস থেকে কেউ ডাউনলোড করবে ওইখান থেকে, এবং সে এখানে ইমেজেসের মধ্যে যাওয়ার পরে সে বুঝবে আমার যত ইমেজ আছে সবগুলা এখানে, এবং এখানে আসার পরে সে দেখবে এখানে ইমেজ প্লেস করার জন্য বলতেছেন। তার মানে তাকে, সে ক্লিপিং মার্কস কীভাবে করে সে জানে না, কিন্তু সে জানে এখানে ক্লিক করলে হবে। এই যে আসলো এখানে, এবার এখান থেকে সে কাজটা করলো, সেভ দিয়ে বের হয়ে গেল, এখানে প্লেস হয়ে গেল। এটা একটু, এটা বুঝছেন কিনা বলেন, আগেরটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লোকাল, এখন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আগেরটা সহজ লাগছে, এখন এটা বলেন তো, কঠিন লাগলে কিছু করার নাই, এটা পরবর্তী আরো দুইটা আছে ওইটাতে, ওগুলাতে ক্লিয়ার হয়ে যাবে। এটা কঠিন দেখেন, আসলে একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমেই বলি, আপনি যেটাই শিখেন সেটা পারফেক্টলি শিখতে হবে, কারণ ডিজাইনার বলতে নামে ডিজাইনার হয়ে লাভ নাই, কারণ আপনাকে সব দিকে একটু চতুর হইতে হবে, ইন্টারন্যাশনাল মানটা আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, বাকিরা বাকিরা কি ভয়ে কমেন্ট করে না মনে হয়? আবার দেখান ভাই, হ্যাঁ অবশ্যই এটা দেখাবো, এই ভিডিওটা আরেকবার দেখার আগে কি মাথা থামবে না। আচ্ছা হ্যাঁ, এটা দেখতে হবে, আরেকবার দেখতে হবে, আমি দেখিনি, আপনি দেখেন নাই। আচ্ছা বাকি দুইটা আবার দেখাচ্ছি। আর তানফিস ভাই একটু কমেন্ট করেন, তানফিস ভাই আছেন কি না, তানফিস ভাই এগুলো জানেন না, এগুলো একটু খেয়াল করেন, এগুলো দেখেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু যে সার্ভিসটা দিচ্ছেন ওইটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না, আপনাকে অন্য সাইটগুলো ফোকাস দিতে হবে। একটু কমেন্ট করেন, আপনি কি ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখতে দেখতে করতে হবে, হ্যাঁ দেখতে দেখতে আপনি একবার বা একবার করেন, এই জিনিসটা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আগেরটা আরেকবার বলেন, হ্যাঁ আগেরটা বলবো। আচ্ছা উনি নাই মনে হয়, এই যে তাহলে একটা প্লেস করলাম, এবার আবার যাচ্ছি দেখেন ইমেজ, তাহলে আমি এখানে দিতে পারি কি, এখানে কিছু দিতে হবে না, থাক এই যে দেখেন, আমি এখন আমার লেয়ার হচ্ছে এটা, এখন এখানে আমি একটা ইমেজ প্লেস করব। ইমেজ প্লেস করার জন্য এখানে দেখেন লেয়ার কয়টা হয়েছে, একটা দুইটা, এখন যদি আমি এই কাজটা না করতাম এখানে কি হইতো, ইমেজ নামের একটা কথা থাকতো, অথবা যে ইমেজটা নিয়ে আসতাম ওইখানে যে লিঙ্কটা থাকতো সেটা শো করতো, সেটা দিয়ে আমরা এটাকে করতাম ঠিক আছে। এখন যারা কীভাবে ক্লিপিং মার্কস করে সেটা জানে না, তারা কি এটা করতে পারবে, পারবে না, কিন্তু এখন যারা আছে ক্লিপিং মার্কস যদি করতে নাও পারে, অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে কি, আমি এই যে থাম্বনেইলে ক্লিক করলে এখানের মধ্যে সেটা প্লেস করব, হ্যাঁ ইমেজ এনে বসায় দিব। আর ক্লিপিং মার্কস করতে গেলে এখানে এটা পারফেক্টলি নাও ম্যাচ করতে পারে সে, কিন্তু এটা হলে পারফেক্টলি ম্যাচ করতে পারে। আচ্ছা যত সব কথা কি জন্য বলছি, এটা এই যে এই লেয়ারটা বুঝতে সুবিধার জন্য, এখানে আমি কিভাবে করতেছি দেখেন, আসলাম আমি এই লেয়ারটাতে, মানে এটা, এটার ভিতরে আমি ইমেজ প্লেস করব। তাহলে ইমেজ প্লেস করার জন্য আমি কন্ট্রোল জ্যা দিয়ে কপি করলাম, কপি করে এটার জন্য রাখবো কি, এই কপির জন্য এখানে রাখবো ইমেজের জন্য এটা, এবং সেকেন্ড যেটা থাকবে সেখানে আমি শেপ দিতে পারি, দেখেন শেপ টু। এখন দেখেন আপনারা অনেকে বলবেন যে কি মক আপটাও কিন্তু ঠিক সেম এই স্টাইলগুলাই, এগুলাই ফলো করে কিন্তু মক আপ করে ঠিক আছে। আমি আপনাদেরকে মক আপ কীভাবে বানাবো বানাই সেটা দেখাবো না, কিন্তু মক আপ পরবর্তীতে আপনার ইউটিউব বা যেখান থেকে হোক যখন মক আপ কীভাবে তৈরি করে ওইটা দেখতে যাবেন, তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো আপনারা জানেন কোনটা দিয়ে কী হয়। আচ্ছা তাইলে শেপ টু, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে মনে রাখেন আবার রাইট বাটন ক্লিক, রেস্টোরাইজ লেয়ার, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক, ক্লিপিং মার্কস ঠিক আছে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক, রেস্টোরেজ লেয়ার অলরেডি করা ওই জন্য আবার কন্ট্রোল জেড, হ্যাঁ রাইট বাটন ক্লিক, রেস্টোরেজ লেয়ার, দেখেন রেস্টোরেজ লেয়ার দেওয়ার পর ওইটা চলে গেছে ঠিক আছে, কারণ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হলে আগে রেস্টোরেজ লেয়ার করতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্ট সরাসরি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে মানে ওইভাবে ফলটা পাবেন না। আচ্ছা রেস্টোরেজ লেয়ার করলাম, আবার রাইট বাটন ক্লিক,
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস্ক, তিনটা জিনিস এই যে করে ফেললাম। এবার পরেরটাতে যাই, সেম কন্ট্রোল যা দিয়ে একটা কপি করলাম, নিচেরটাকে দিয়ে দিব শেফ 03, এবং এই যে এটাকে রাইট বাটন ক্লিক রেস্টোরেজ লেয়ার, আবার রাইট বাটন ক্লিক কনভার্ট স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক ক্লিপিং মাস্ক। এবার এই যে পয়েন্ট এগুলা, এগুলোর মধ্যে আমরা লিখে দিতে পারি ওই যে বললাম। আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, তার মানে এখন যে কেউ এখানে আসলো, আসার পরে দেখলো হ্যাঁ ইমেজ, ইমেজটাকে অন করলো, এই যে প্লেস ইউর ইমেজ ইয়ার। আচ্ছা এবার এখানে যাব, এখানে গিয়ে বাকি ইমেজগুলো নিয়ে আসি, প্লেস এমবেডেড, এবং এখান থেকে এটা একটু নিই, প্লেস একটু ডার্ক টাইপের আছে, মনে হয় খুব একটা ভালো দেখাবে এটা। আচ্ছা এন্টার, কন্ট্রোল এস, এখান থেকে বের হয়ে আসলাম, এই যে হয়ে গেল, এবং এটা শেষ। এবং এখানে যাব, আবার সেম ইমেজ প্লেস করব, এটা নিই, ওকে, কন্ট্রোল এস, এখান থেকে বের হইলাম। এই যে দেখেন ইমেজগুলা পারফেক্টলি বসে গেছে। আচ্ছা প্রথমে যেটা বুঝে না, ফর একটা তো বুঝছেন, ফর দুইটাতে প্রথমটা বুঝে না বুঝছি, পরের দুইটা রেস্টোরেজ লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রেস্টোরেজ লেয়ার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্রিয়েট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে, তাহলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, হুম এই যে রেস্টুরেন্ট ক্লিয়ারটা করতেছি বা কি বলে আরেকটা কি করে স্মার্ট অবজেক্ট, এটা যে করে এটা করে কি হয়, এটা এটা যখন করব আমরা, এটা যখন ডাবল ক্লিক দিব অন্য একটা লেয়ারে গিয়ে ওপেন হয়, সেটা মানে অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হয় সেটা। ওই যে আমরা গত ক্লাসে মকআপ মকআপ করছিলাম, যে জি মকআপ করছি ওইখানে দেখাইছি না, এই যে কনভার্টটা স্মার্ট অবজেক্ট করার পরে আপনি সেটাকে ডেস্কটপ করেন যাই করেন না কেন, আপনি ইমেজটা ইমেজটা আপনি নর্মালি যেভাবে আছে ওইভাবেই বসাবেন, কিন্তু এটা অটোমেটিক ডেস্কটপ করার পরে শেপটা যেমন ওই রকম হয়ে যাবে ইমেজটা, গত ক্লাসে দেখাইছি না, জি আচ্ছা এই হচ্ছে সুবিধা। আচ্ছা আসলাম, এখন দিব নাম, এখানে একটা নাম দিব। আচ্ছা তাহলে আমাদের ইমেজটাও শেষ, এটাকে আমি লক করে ফেললাম শেষ, শেপটাকেও আমি আপাতত লক রাখি, দরকার নাই। আচ্ছা এবং এখানে নেম দিব, টেক্সট টুল আসলাম, কি দিতে পারি, জন স্মিথ, কিছু কমন নাম আছে, জন এস এম আই টি এইচ স্মিথ, আচ্ছা এইরকম জন স্মিথ, তারপর জন দো ডিওই, এই টাইপের কিছু নাম আছে, ওগুলোর জন্য কপিরাইট ধরে না, কিন্তু ওটা ছাড়া আপনি আপনার নিজের নামও যদি দেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ঝামেলা করে, এগুলো দেখবেন আপনি যখন ওইসব মার্কেট প্লেসের জন্য কাজ করবেন তখন ওই মার্কেট প্লেসে গিয়ে বাকিরা কী নাম দিছে ওই রকম একটা নাম দিবেন ওইখানে। আচ্ছা এটা দিলাম, এবং এখান থেকে নেক্সা ইউজ করব নাকি, আচ্ছা নেক্সা ইউজ করে দেখি, নেক্সা দিই, এবং রেগুলার থাক, ফন্ট সাইজটা এত বেশি হবে না, হাইস্ট 12 পর্যন্ত দেওয়া যায়, 12 না সেটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর, কন্টেন্ট যদি কম থাকে তখন আমাদেরকে বেশি দিতে হয়, এই আমার মনে হয় এনাফ। আচ্ছা আবার এটাকে নিচে নিয়ে আসলাম, আনার পরে এখানে দেব কি ফটোগ্রাফার, PHOTO PHER ফটোগ্রাফার, এবং এটাকে আমি নেক্সা লাইট দিতে পারি অথবা তিন দিতে পারি, লাইট কেমন হবে, লাইটের চাইতে তিনটা ভালো হবে, এবং এখান থেকে এটাকে ছোটো করে ফেলব, চলে এইট দিচ্ছি, এই ঠিক আছে, এটা কিন্তু আমি এদিক থেকে দিচ্ছি না, লাস্টের দিক থেকে বসাচ্ছি, পজিশানগুলো কিন্তু এভাবেই হয় ঠিক আছে, শেষের দিক থেকে হয়। এখন কেউ যদি এটাকে যদি ফটোগ্রাফার বা একজন ডিরেক্টর ডিরেক্টর এটা এই দিক থেকে দিলে হবে না, এটাকে একটু নিচে রাখি, এই এদিক থেকে দিবেন,
কিন্তু আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে, এই যে ট্যাক্স, ট্যাক্সের এখানের মধ্যে এটা কি কোনটা সিলেক্ট করে রাখছেন। এখন কেউ যদি এটা সিলেক্ট করে রাখেন সে ক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হবে। কেন? কারণ এটার কাজ করে কিভাবে, এটা কাজ করে এদিক থেকে যায়, সে তো ফটোগ্রাফার না হয়ে অন্য কিছু হয়তো হইতে পারে, তাই না? তো তখন কি কি করবে, তখন কিন্তু আপনি যদি এটা দিয়ে রাখেন কি সমস্যা হয় একটু দেখে, এই যে দেখেন কোন দিকে চলে গেছে, এবং আপনি যদি সেটা এটার সাথে ম্যাচও করেন, ধরেন ম্যাচ করলেন, এবং সে এখানে ফটোগ্রাফার না দিয়ে ধরেন ভিডিওগ্রাফার দিচ্ছে, দেখেন লেখাটা কিভাবে যাচ্ছে, তার মানে এটা কিন্তু এক ধরনের সমস্যা। কন্ট্রোল জেড, এবং আমাদেরকে সেটা এটাই রাখতে হবে যাতে এদিক মুখী হয়। ওকে দিলাম, এবং এই দুটাকে একটু ধরে একটু মিডলে দিই, আর একটু এই পাশে নিয়ে আসি। এখন দেখেন এই যে দুটোটাকে ধরলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এখানে দিয়ে দিব নেম। নেম দেখেন এই যে আমি যে যে কথাগুলো দেখছি, দেখবেন ঘুরে ঘুরে ফিরে সব বিজনেস কার্ডে এই কথাগুলোই আসে, নেম নেম, এটাকেও লক করে দিই, আমার আর দরকার নেই সেটা। এবার আমি এখানে একটা শেপ দিয়ে দিই, শেপ ড্র করি, লাইন টুল তো পেইন লাগে, একটু এটা দিয়ে দেখি। ওকে কালার হোয়াইট হবে, এটা এখানে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এই জিনিসটা খেয়াল করতেছে এদিকে কতটুকু এদিকে কতটুকু। আমরা যদি এখন এটার মধ্যে যদি সোজা করতে যাই তাহলে এক পাশে কি হয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা সেম কাজটাই করি, নেমটা নেমটাকে আমরা লকটাকে উঠাই, সেটাকে একটু নিচে নামাই দিচ্ছি যাতে করে আমাদের এদিকের হাইট এবং এদিকের হাইট সমান থাকে। ওকে নেমটা লক করে দিলাম, এটা থাক। এবার এখানে আমরা বাকি কাজগুলো করব, বাকি কাজ কি হতে পারে, টেক্সট টুল, এবং এখানে লিখে দিব মোবাইল নাম্বার প্লাস 00 অবলিক 123 124 50। হ্যাঁ, এটা এটা দিয়ে দিলাম, এবং সেটাকে ডাবল ক্লিক, নেক্সা বোল্ড হবে না, নেক্সা রেগুলার, এবং এখান থেকে এটাকে ছোটো করবো আমরা, 10 দিয়ে দেখি, 10 হলে বেশি হয়। আচ্ছা এখানে নেক্সা কি বোল্ড দেখাচ্ছে যে, নেক্সা বোল্ড রেগুলার, নেক্সা লাইট রেগুলার, নেক্সা রেগুলার, এই যে এই রেগুলার এটা দিতে পারি, এবং এটাকে ছোট করব। এইট দিলাম, এইট দিয়ে এগুলাকে একটু আগে কাজ করি, এবার অল্টা ধরে সেটাকে বের করে নিলাম, এবং এখানের মধ্যে দিব কি, জিমেল এমপিএল এক্সাম্পল, এমপিএল এক্সাম্পল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। এখন দেখেন এই কথাটা লিখলেও কিন্তু একটা সমস্যা, ঠিক আছে, কোনটা সমস্যা, জিমেল, জিমেল বলতে এখানে কি কি বোঝাচ্ছেন, ডাইরেক্ট সরাসরি জিমেলকে মিন করতেছেন, কিন্তু এখানে কোনো, যেমন ধরো ইয়াহু, ইয়াহু ইয়াহু নিলেও কিন্তু দিবে না, একটা কোনো ব্র্যান্ডকে এখানে তুলতে পারবে না, এটা এক প্রকার ওদের মার্কেটিং, সেটা হবে না। আপনি এখানে দিতে পারেন মেল ডট কম, কারণ ইয়াহু থেকে সে যেটা করা হয় সেটাও মেল, আউটলুক থেকে যেটা করে সেটাও মেল, হটমেল থেকে যেটা করে সেটাও মেল, এগুলোও কিন্তু এক একটা মেল। ওই জন্য যেটা দিবেন এক্সাম্পল ডট অ্যাট দ্য রেট অফ মেল ডট কম, তারপর হইতে পারে ওয়েবসাইট, ওয়েবসাইট ডট কম, তারপর
আরেকটা নিচ্ছি, অল্টা ধরে নিলাম। এবার এখানে দিব কত কি জানি না আমি, 1255 কমা নিউ ইয়র্ক, ওয়াই ওয়ার কে নিউ ইয়র্ক ইউএসএ 1200। এটাকে জাস্ট একটা ইয়া দিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম। আচ্ছা আইকন পাবো কই, আইকন নিয়ে আসি, ফোন আইকন। আচ্ছা ফ্ল্যাট আইকনে চলে যায়, ফ্ল্যাট ফ্ল্যাট আইকন। আচ্ছা আমরা আরেকটা ইয়ে করতে পারি, আইকু ফোন। আচ্ছা লাগবে না আইকু ফোন, খুব একটা ফোন কম আইকু ফোনটা। ফোন আইকন প্লিজ এম্বেডেড ডাউনলোড। এবং এটাকে আমি এন্টার দিলাম, কালারটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা এটা তো এখান থেকে হবে না, টু স্টেপ ব্লেন্ডিং মোড থেকে কালার ওভারলে দেন হোয়াইট, এই যে হোয়াইট, ওকে কন্ট্রোল টি। বক্স বা মেইল সিটিআই লোকেশন হচ্ছে ওয়েব। আচ্ছা পেজ এমবেডেড, এখানে ফটোশপে একসাথে সব ধরার সুযোগ নাই, এবং এটাকে ছোট করে নি, এন্টার। সেম জিনিসটা এটাকে এখান থেকে কালারটা ইউজ করে দিলাম, এখানে হোয়াইট নাই, 100% তো আছে। হ্যাঁ ওকে কন্ট্রোল টি, দিলাম প্লেস এম্বেডেড, প্লেস হোল্ডার, এন্টার, কালার ওভারলে, ওকে কন্ট্রোল টি, লোকেশন দেন কল, কল গেল ইনব্লাব।
কালার ওভারলে, ওকে কন্ট্রোল টি। আচ্ছা আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। এটা নিলাম, এটার সাথে এটাও দিয়ে দিলাম, এবং ওয়েবসাইটটা কন্ট্রোল টি টু দিলাম, লোকেশনটা ঠিক আছে। আচ্ছা এবার এগুলাকে আপনি একটা কাজ করেন, এগুলা একসাথে ধরেন, একসাথে ধরে আমরা এখান থেকে একটু ম্যাচ করতে পারি। কি মিন করলো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা এখন দেখেন এই যে এটা, এটাকে কিন্তু আমরা একসাথে কি করলাম, এই যে দুটোটাকে একসাথে ধরে এটাকে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এবং এখানে দিয়ে দিব কি কন্টাক্ট অথবা ফোন, PHONE ফোন, ঠিক আছে। এই যে ফোনের মধ্যে দেখেন আবার কি আছে, এই যে কল, এই কল কথাটাকে আপনি কি দিবেন, আইকন, শেষ, আমাদের একটা শেষ। এরপরে এই যে এটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং এটাকে দিয়ে দিব কি মেইল, মেইল দিলাম। মেইল দেওয়ার পরে এখানে এই যে এটা, এটাকে দেবো আইকন, ওকে, এটাও শেষ। এরপর হচ্ছে এটা কন্ট্রোল জি গ্রুপ, এটা হবে ওয়েব, ওয়েব শেষ। এবং এই যে ওয়েবের মধ্যে এটা হচ্ছে গ্লোবটা হয়েছে আইকন, আইকন গেল। এবং এটা, এটাকে ধরে কন্ট্রোল জি, এবং এখানে দিব লোকেশন, ওকে লোকেশন, এবং এখানে এই যে প্লেস হোল্ডার এটা হচ্ছে আইকন, ওকে। তার মানে এই যে দেখেন লোকেশনের মধ্যে আইকনটিকে অফ করে দিছি, কি ব্যাপার, এটা কই গেল, লোকেশন এটা ঠিক আছে। আচ্ছা দেখি আমরা কালার মনে চেঞ্জ হয়েছে কিনা, না কালার তো ঠিক আছে, আচ্ছা আসছে, তো কালার চেঞ্জ হয়েছিল মনে কোনো কারণে। আচ্ছা এই যে মেইল থেকে এটা পর্যন্ত ফোল্ডারকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এগুলো কন্ট্যাক্ট দিয়ে দিব, কন্ট্যাক্ট ইনফো, ওকে। এই যে এটা হচ্ছে শেপ, এটা শেপের মধ্যে দিয়ে দিব, এই যে শেপ, এটাকে আমি এই শেপের মধ্যে দিয়ে দিলাম, সেটাকে লক করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল এই যে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের মধ্যে দেখেন সেম আমরা একটু আর একটু সাজা দিই, আমরা দেখেন ফোনটা দিব উপরে, তারপর মেইলটা ঠিক আছে, লোকেশন ঠিক আছে, ওয়েবটা হবে লোকেশনের আগে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে এই জিনিসগুলো আমরা ঠিকভাবে করি নাই, এটা একটু আমরা নিয়ে আসি একটু, ওকে আমার মনে হয় এখন ঠিক আছে। এবার পুরোটাকে একসাথে ধরে থাক এটা, এবং এটা তো এখন হবে না কারণ এটা লক করা, শেপটাকে আমি কন্ট্রোল জেড, একটু মিডলে দিলাম, ওকে আমার মনে হয় চলবে। দেখেন আমাদের কিন্তু এখানে যা যা করার হয়ে গেছে, একটু আমরা একটু উপর থেকে আসি, এবার সবগুলোকে আমরা নিয়ে আসলাম। দেখেন কি কি হয়েছে, ব্লিড ডাইকার্ড, এখন যে কেউ এখানে বুঝতে পারবে যে এটা হচ্ছে ব্লিড, এবং এই যে ব্লিড ডাইকার্ডের মধ্যে আবার এই যে এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে ডাইকার্ড, এটা যে কেউ বুঝতে পারবে। এবং এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোটা এখানে হবে না, কন্ট্যাক্ট ইনফোটা হবে আগে হবে নেম, নেমের পরে হচ্ছে এবার বাকিগুলো দিতে পারেন, কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, ইমেজও দিতে পারেন, সমস্যা নাই। আর শেপটা এবার এখন দেখেন এখন যেটা আছে এটা ওকে,
আমার লেয়ার লেয়ার হয়ে গেল, এখন যে কেউ এখানে বুঝতে পারবে কোনটাতে কি আছে, এই কন্টাক্টের মধ্যে কন্টাক্ট ইনফরমেশন গুলা, ইয়াতে এই জিনিসগুলা, এটা এখন ইজিলি বুঝতে পারবে। আচ্ছা এতটুকু বুঝছেন কিনা একটু বলেন তো, আর বেশিক্ষণ নাই, ক্লাস শেষ, আমাদের মেইন কাজগুলা শেষ। একটু কঠিন লাগলেও এই কাজটা কিন্তু আপনারা ভিডিওটা দেখে একবার করবেন, এটা দেখবেন আপনাদের জন্য এটা এই ভালোভাবে যদি একটা করতে পারেন একদম এই মানে ফ্লো ডিজাইনার হতে পারবেন এক কথায়। কারণ ওইখানে যে সেলটা আসবে ওগুলো হচ্ছে লাইফ টাইম সেল, আপনার এটা একবার সেল হয়ে যায় শেষ তা না, কন্টিনিউ সেল থাকবে এগুলা, তো সেহেতু আপনাকে একটু তো কষ্ট করতে হবে। আপনি একটু কষ্ট করলেন আপনি সারা সারা জীবন ইনকামটা পেলেন। সবাই কমেন্ট করেন সবাই। বলেন আচ্ছা, সেটা সেটা একটু শেষে দেখাবো, শেষে দেখাবো। এখন বাঘের একটু কমেন্ট করেন, কোথায় বাঘের কি ভাইয়া ওই একটু স্কুলটা নিচে দিয়ে করেন, টাকা নিচে দিয়ে করেন। হ্যাঁ কই, এটাই তো লাস্ট চ্যাটে চ্যাটে, ও চ্যাটে না, আচ্ছা এখানে সবাই ইয়া করছে, হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে কি ক্লিয়ার বুঝছি, বাট কঠিন, হ্যাঁ একটু কঠিন লাগবে স্বাভাবিক। ক্লিয়ার যা করতে চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করতে হবে, মোটামুটি বুঝছি, প্র্যাকটিস করলে হবে অনেক, হ্যাঁ অনেক হবে। আচ্ছা এখন দেখেন এই জিনিসগুলো কোনো কোর্সে কিন্তু এভাবে শেখানো হয় না, কোর্সে কিন্তু বিজনেস কার্ড কীভাবে করতে হবে সেটা শেখানো হয়, কিন্তু আপনাকে এই জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে শিখে নিতে হয়। এটা কেন হচ্ছে না, আমার ফাইলটা কেন রিজেক্ট করে দিছে, কী প্রবলেম ছিল, এই জিনিসগুলো, এই জিনিসটা কিন্তু সবাই ওইভাবে শিখে না, তো ওই জন্য এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমি আপনাদেরকে ওইভাবে একদম হাতে ধরে শিখিয়ে দিতে পারতেছি। ওইটা আপনারা যদি জাস্ট দুই একবার যদি প্র্যাকটিস করেন কোনো এক সময় দেখবেন আপনাদের হয়তো অনেকের এমন ব্যস্ততা হয়ে গেছে সে অ্যাক্টিভ ইনকামে কাজ করতে পারতেছে না, তো তারা যেটা করে হয়তো কেউ জব করে তার দ্বারা অ্যাক্টিভ ইনকাম বা রাত জেগে কাজ করা সম্ভব না, তো সে যেটা করে সে ডাইরেক্ট সরাসরি প্যাসিভ ইনকামে চলে যায়, তখন এই যে জিনিসগুলো আপনাদের কাজ দিবে। প্যাসিভ ইনকামে তো গেলে আপনাকে আগে কোয়ালিটি অবশ্যই ফার্স্ট ক্লাস হইতে হবে, কিন্তু প্যাসিভ ইনকামে গেলে আপনার তো আর ওইরকম রাত জেগে কাজ করতে হচ্ছে না, আপনি এক সপ্তাহ মিলে একটা ডিজাইন করেন না কোনো সমস্যা নাই। আচ্ছা এটা গেল, এখন দেখেন এই যে মার্কেট প্লেসগুলা যেগুলো কথা বললাম, ওই মার্কেট প্লেসগুলা চাই আপনার বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আলাদা আলাদা ফাইল হোক, ঠিক আছে? এবং এই যে আলাদা আলাদা ফাইল হোক সেটার জন্য এখন কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে সেভ এসে যাবেন, সেভ এস থেকে এটাকে আমি সেভ করে ফেলি আপনাদের জন্য, ডেস্কটপে রাখলাম বিজনেস কার্ড পিএসডি সেভ করে ফেললাম, ঠিক আছে একবার সেভ করে ফেললাম। এখন এরপরে যেটা সেটা হচ্ছে আবার এগুলোকে সবগুলোকে ডিলিট করে, সব তো দরকার নাই আপনার যতটুকু ব্যাকগ্রাউন্ডটা থাকতে হয়, ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ডটা ছাড়া বাকিগুলো ডিলিট করে এখান থেকে আবার শুরু করবেন, এবং আবার সেভ এস সেভ না কিন্তু তখন সেভ এসে, এখন দেখেন আমি সেভ এসে গেলাম, সেভ এসে গিয়ে আবার দিব বিজনেস কার্ড, আগেরটা তো আচ্ছা আমি দাঁড়াই এটা একটু নামটা চেঞ্জ করে দিই, FRONT ফন্ট ফন্ট পার্ট ফন্ট, আর এটাকে দিব ব্যাক, ব্যাক এই যে দেখেন আবার সেভ করে দিলাম, তার মানে আমি ফন্ট এবং ব্যাক করে ফেলাম, এখন যে কাজগুলো করবে সেটা হবে ব্যাকের উপরে, ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর যদি ক্লায়েন্টের কাজ করেন তখন এই কাজটা করতে হবে না, ডাইরেক্ট সরাসরি এখান থেকে এতটুকু পর্যন্ত যে শেপগুলো পর্যন্ত মানে আপনার এই যে এতটুকু পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে এখানের মধ্যে লিখে দিবেন ফন্ট ফন্ট পার্ট, ঠিক আছে ব্লিড ডাইকার্ড সব গোলাতে থাকে। এখন যে কাজটা এখন দেখাচ্ছি অলরেডি আমরা বিজনেস কার্ড কীভাবে করবো সেটা আমরা দেখে ফেলছি একটা মার্কেট প্লেসের জন্য, কিন্তু এখন ক্লায়েন্টের জন্য যে কাজটা করব, দেখেন ফন্ট ফাট করে ফেললাম, আমার লাগবে কি এখন ব্যাক ফাট, এবং এটাকে আইটা অফ করে দিলাম, লক করে দিলাম, ঠিক আছে কারণ ব্যাকগ্রাউন্ড কিসে থাকে, দুইটাতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, তার মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড এতগুলো কোথা থেকে আসছে, আচ্ছা আপাতত আচ্ছা ডিলিট না করি, এই ব্যাকগ্রাউন্ড সব ইয়াতে থাকে এবং ব্লিড ডাইকার্ড এগুলো সব জায়গায় থাকে, তো ওই জন্য যেটা করতে হয়
এই জিনিসটা বারবার করতে হয় না। এবার এটার উপরে কাজ করব। সেম আমরা ওই লোগোটা নিয়ে আসি, লোগো কোনটা নিতে পারি, লাক্সারিটা খুব একটা ম্যাচ করবে না, কারণ হচ্ছে লাক্সারি করতে হলে ওইখানের মধ্যে আমাদেরকে কিছু কালার দেওয়া দরকার ছিল। কন্ট্রোল টি এবং সেটাকে, আচ্ছা আমি আপাতত, আচ্ছা লাক্সারি থাক। এবার কন্ট্রোল টি তো দিছি না, এবার কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিলে দেখেন আমার কি সিলেক্ট হলো, আর্টবুকটা সিলেক্ট হলো। ঠিক আছে, এবার আর্টবুক থেকে আমি এটাকে কি করব, এই যে দেখেন এখানে কিন্তু সিলেকশন হইলো, কিন্তু আমি সিলেক্ট করছি কোথায়, আর্টবোর্ড। তো ওই জন্য আমি টোটাল আর্টবোর্ডের সাথে কিন্তু এটাকে অ্যালাইন করলাম। এই যে দেখেন এটা একটু নিচে মনে হচ্ছে, কারণ এটার কারণে এটা কিন্তু এদিকে ম্যাচ করে। তা আমি যেহেতু একটু ইয়া লাগতেছে, আমি একটু উপর উঠাই দিই, কন্ট্রোল ডি, আমার মনে হয় এখন ঠিক আছে। এবার এখানের মধ্যে দিয়ে দিব লগো, লগো দিব, এবং এই যে এটাকে, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে দুইটা কপি করে ফেলি, কন্ট্রোল জে, একটা এটার নামও ব্যাকগ্রাউন্ড দিই, দুইটার নামই, একটা উপরের লেয়ারে দিয়ে দিই, মানে আমাদের যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, আর আরেকটা হচ্ছে ব্যাক পার্টের মধ্যে থাকবে। এবং এই যে দেখেন এটাকে কিন্তু তাও গ্রুপ করে দিতে হবে, লগো এ, ওকে, তার মানে আমার ব্যাকফার্ট ফ্রন্ট পার্ট দুইটাই কিন্তু হয়ে গেছে। লগোটা আমি ইয়া করি নাই, এই যে এটা হচ্ছে ব্যাকফার্ট, কন্ট্রোল জি, এটা হচ্ছে ব্যাকফার্ট। এই যে দেখেন ব্লিড ডাইগার্ড, ঠিক আছে, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টটা রিমুভ করলে তখন আমি পাচ্ছি কি ব্যাক পার্ট। ঠিক আছে, তাহলে দেখেন আমার নতুন করে আর করতে হইলো না, এগুলো হচ্ছে লোকাল ক্লায়েন্টের জন্য। কিন্তু যখন ওই ক্লায়েন্ট ওই ইয়া অনুযায়ী কাজ করতে হবে, তখন কিন্তু আমরা সেই বেস দিয়ে কি করব, ফ্রন্ট পার্টটাকে সেভ করে ফেলবো এবং ব্যাক পার্টটাকে আবার নতুন করে ওইখানে করব, তবে একদম স্ক্র্যাচ থেকে না, আবার ব্লিড ডাইকাট সবগুলো নিয়ে না, ব্লিড ব্যাকগ্রাউন্ড এগুলো তো দরকার পড়ে আমাদের, ওই দুইটা রেখে বাকিগুলো কন্টেন্ট ডিলিট করে ওইখান থেকে কাজ শুরু করব। আমার এই কথাটা ক্লিয়ার? এখন যে কথাটা বলছি, সেই বেস দিয়ে আমরা যে কাজটা করি, আজকে আর করেন, একটু ওয়েট করেন, 10টা বাজছে, দেড় ঘন্টা হয়েছে আর কি, এটা করে ফেলি, আমাদের যে মকআপটা করে ফেলি মোটামুটি। আচ্ছা মকআপটা একটু করে ফেলি, দেখেন মকআপ কীভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি মকআপ ফাইলটা নিয়ে আসি, এই ফাইলগুলো আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, ঈদুল মকআপ বিজনেস কার্ড, এবং এই যে সবচেয়ে বেশি চলে এই যে প্রফেশনাল বিজনেস কার্ড, এটা এটা। আচ্ছা আসলাম, আসার পরে একটু মনোযোগ দিবেন মকআপের এই জায়গাটা, একটু এই পার্টটা একটু মনোযোগ দিবেন, যদিও বা আমরা মকআপ আরও দেখাবো, কিন্তু এটা একটু মনোযোগ দেন। দেখেন এটা লক রাখলে হবে না, লকটা উঠাই দিবেন, উঠানোর পরে আগে একটা কি নেবেন, এই যে রেক্টিঙ্গেল টুল, রেক্টিঙ্গেল টুল পুরা এরিয়া জুড়ে নিয়ে নেবেন। ঠিক আছে, যেহেতু এটা উপরে অটোমেটিক কি হয়ে গেল, এটা চলে আসছে, মানে একটা কালার পড়ে গেছে, এই যে সেটা দেখাচ্ছে। এবং একটু আগে আমরা যখন ব্লিড করছিলাম, এই যে ব্লিড এরিয়া, তখন কিন্তু এখানে একটা কাজ করছিলাম, এক্সক্লুড অবা লুফিং শেপ, সেম টুল আবার যাবেন। এবং আমরা এখন যে মকআপটা করব, ওই মকআপটা হচ্ছে আমি চাচ্ছি কি কী করবো, একটু রাউন্ড টাইপের করব। ঠিক আছে, ওই জন্য আমি কোথায় আসলাম, রাউন্ড রেক্টিঙ্গেল টুল, এবং এখান থেকে কোথায় আসছি, এক্সক্লুড অবা লুফিং শেপ। তাহলে আমাদের মূলত রাউন্ড কোথায় থেকে হবে, যতটুকু পিন ডাইমেনশন আছে তো ওইখান থেকে না, হ্যাঁ ওইখান থেকে, এই যে ওইখান থেকে আমি এটাকে সিলেক্ট করতেছি, দেখেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে যতটুকু আমাদের পিন ডাইমেনশন, এই যে দেখেন আমার ভিতর অংশ দেখাচ্ছে, মানে এতটুকু হবে আমার পিন্ট। ঠিক আছে, এই জায়গাটা একটু মনোযোগ দেন, এতটুকু ক্লিয়ার? কন্ট্রোল এন্টার একবার দিবেন, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই একবার দিবেন, কন্ট্রোল এন্টার আরেকবার দিবেন, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল এন্টার কি জন্য কাজ করে, আর্টবোর্ডে ছিল, ঠিক আছে, এবং আর্টবোর্ড থেকে কি করে, কন্ট্রোল শিফট আই যখন দিবেন তখন কি কি চলে আসে, তার উল্টা কনভার্ট হয়ে যায়, মানে এটাকে কি বলে, ইনভার্স বলে। ইমেজে আমি একটু দেখাই, ইনভার্স তো কোথায় আছে, লিয়ান না, কন্ট্রোল শিফট আই, সিলেক্ট, এই যে ইনভার্স, কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, মানে ইনভার্স করা কি, ধরেন আগে ছিল এই এই জিনিসটা, আমরা তো শুধু এটা দেখতেছি, এটা এই যে এই কালারটাকে কিন্তু সিলেক্ট করছিল আগে,
ঠিক আছে, কন্ট্রোল এন্টার দেওয়ার পর এবং কন্ট্রোল শিফট আই যখন দিলাম তখন কি হয়ে গেল, সেটা কনভার্ট হয়ে এখান থেকে এই যে অংশটুকুকে সিলেক্ট করছে। এবার এটা করার পর আমাদেরকে কপি করতে হবে না, এই যে দেখেন এডিট, এডিট থেকে কপি মার্জ, দেখেন এডিট থেকে কপি মার্জ, আবার বলতেছি কন্ট্রোল এন্টার কন্ট্রোল শিফট আই কপি মার্জ, কন্ট্রোল এন্টার কন্ট্রোল শিফট আই অ্যান্ড কপি মার্জ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এটা ব্যাক পার্ট, এই যে ফ্রন্ট পার্ট, এই যে দেখেন একটু আগে বলছিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কী সুবিধা হয়, দেখেন এটা কিন্তু বাঁকা, এখন আমরা কিন্তু আর বাঁকাতে করতে হবে না, রাইট বাটন ক্লিক করলাম, এই যে এখানে আমাদের অটোমেটিক চলে আসলো আরেকটা ট্যাবে, এই যে দেখেন ট্যাব চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল ভি দিলাম, সরি এটা ভুল আসছে, কন্ট্রোল ভি দিলাম আমাদের এটা প্লেস হয়েছে, এই যে এটাকে লক করে দিলাম, মানে নিচের যে লেয়ারটা সেটা উঠাই দিলাম। দেখেন আমার যখন নিচের লেয়ারটা থাকবে তখন কিন্তু কিছু অংশ দেখা যাবে, কারণ আগের যেটা আছে সেটা রেডিয়াস ভ্যালু 30 নাও হইতে পারে, আরও বেশি হইতে পারে অথবা আরও কমও হইতে পারে, ওই জন্য সবসময় নিচের লেয়ারগুলো অফ রাখার চেষ্টা করবেন। এবার কন্ট্রোল এস দিলাম, দেখেন আমি কিন্তু এখানে বাঁকা করি নাই, এটা অটোমেটিক ওইখানে কিন্তু প্লেস হয়ে গেছে বাঁকা হয়ে। এরপরে যাব ফন্টে, তো ফন্টে যাওয়ার জন্য এখন আমরা এই যে ফন্ট পার্টটাকে অফ করে ব্যাক পার্টটা দেখা যাচ্ছে, এবার এটাকে আমরা এখান থেকে কী করতে পারি, কপি করতে পারি, যে কপি করলে হবে, কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাব এখন দেখাচ্ছি না, আমি আবার প্রথম থেকে দেখাই, ঠিক আছে কীভাবে করতেছি, আবার একটু মনোযোগ দেন, রেক্টিঙ্গেল টুল হোক রাউন্ডেড রেক্টিঙ্গেল টুল হোক কোনো সমস্যা নাই, যে কোনো একটা হলেই হবে, আমি এটাকে আর্টবোর্ডের বাইর থেকে নিছি, আর্টবোর্ডের বাইর থেকে নেওয়ার পরে যেহেতু এটা আমি কি করব, এখনও দিতে পারি বা পরও দিতে পারি, দেখেন আমি এখান থেকে এক্সক্লুড ওভারলুপিং শেপে গেলাম, এবং এই যে এখানে রাউন্ডেড রেক্টিঙ্গেল টুল, যেহেতু আমি এটা রাউন্ড করব, ঠিক আছে, এই যে রাউন্ডেড রেক্টিঙ্গেল টুল আমাদের যতটুকু 3.5x2 ওই বরাবর আমি এটাকে ড্র করলাম, আসলো, কন্ট্রোল এন্টার দিলাম, এই কন্ট্রোল এন্টারটা কিন্তু আমাদের এইটাকে সিলেক্ট করে নাই, এটার বাইরের অংশকে সিলেক্ট করছে, তার মানে রেড কালারটাকে, এবং সেটাকে আমাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে, তাহলে আমি কন্ট্রোল এন্টার দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, ইনভার্স হয়ে গেল। এবার সেটাকে আমি কপি করব, এডিট কপি প্রফেশনাল, সরি মক আপটাতে আসলাম, এই যে ব্যাকফার্ট ডাবল ক্লিক দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা কপি করে কন্ট্রোল এস দিলাম, এই যে দেখেন। আচ্ছা এখন ক্লিয়ার, এটাকে আমি সেভ করে ফেলি, তাহলে কোথায় যাবো, সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপে রাখি, ডেস্কটপ মকআপ জেপিজি সেভ, ওকে এটাকে ডিলিট করে দেওয়া লাগবে না, সেভ করে ফেললাম। এবার এই যে দেখেন এই রেক্টিঙ্গেল, এটাকে কি করব, আগে এই যে সিলেকশন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এটাকে আমি ডিলিট করে দিলাম, আমাদের আর কাজ নাই। এবার আপনি সেভ দেন বা সেভ না দিয়েও বেরোন, সেটা আপনার ইচ্ছা, আমি সেভ দিয়ে বের হচ্ছি। বলেন ডিজাইনটা কেমন হয়েছে আর ক্লাসটা কেমন হয়েছে সেটা একটু বলেন, ওই জন্য বলছি আজকে যারা ক্লাস করে নাই তারা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করছেন, এগুলো কিন্তু ইউটিউবে গোছালো পাবেন না। ইউটিউবে পাবেন তবে সবগুলো একসাথে না, এরকম গোছালো পাবেন না। সবাই একটু কমেন্ট করেন, ক্লাসটা ভালো ছিল, ট্রাই করবো ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই, ডিজাইন নাইস ছিল, ক্লাসটা অনেক কঠিন, হ্যাঁ ক্লাস কঠিন ছিল, ক্লাসটা সহজ করে ফেলবেন, যে জিনিসটা করেন ওইটা বারবার করলে সহজ হয়ে যায়, ক্লাসটা অনেক মজা লাগছে, আচ্ছা প্র্যাকটিস করতে হবে, ক্লাস ডিজাইন দুইটাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা আমাদের প্র্যাকটিসের উপর, হ্যাঁ কারণ আমি যাই দেখাই না কেন আপনারা প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা আর জাহিদুল ইসলাম, আমি আচ্ছা ক্লাসটা একটু অফ করি,